Bagus lagi. Kau mesin dah lagi. Hotel Relax, Kajol Arifi, Amir, Adbhut Comedy, OTT Hit. Kajol Arifi, Amir, Comedy Series, Hotel Relax, 24 April, Bongo App এ প্রকাশিত হয়েছে। আমি তো দুদিন পরে মরশিং যাইম গা। সাউনের আগে যদি আরেকটু বিনোদনের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো লাগতো। ছয় পর্বের সিরিজটিতে বেশিরভাগই ব্যাচেলর পয়েন্ট থেকে একটি সমন্বিত কাস্ট ছিল। যা দর্শকদের দ্বারা অনেক পছন্দ হয়েছিল। কমেডি সিরিজের সারমর্ম প্রকাশ করেছেন পরিচালক নিজেই। কোনো প্রবলেম থাকলে ডক্টর দেখাতে পারেন। না না আফা, আমার তো কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি। কাকতালীয়ভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের একটি দল নিয়ে আবাসিক হোটেলে উঠেছিল। সিরিজটি ওই লোকদের একে অপরের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করার সাথে সাথে তাদের হাস্যকর শ্লীলতাহানির এবং মজার দুর্ঘটনাগুলিকে হাইলাইট করে। কোন বয়ফ্রেন্ড লাগে? লাগে। আচ্ছা মেয়েলে দেখি, তোর মেয়ে লাগছে না? পরিচালক অমি আরো বলেন, মুক্তির দুদিনের মধ্যে হোটেল রিল্যাক্স প্রচুর ভিউ পেয়েছে এবং দর্শকরা এটি পছন্দ করেছে। ওটিটিতে থ্রিলার এবং রহস্যের সংকলের মধ্যে কমেডি তাজা বাতাসের নিঃশ্বাস বলে মনে করেছিল। অমি আরো বলেন, আগে যা করেছি তার চেয়ে বড় কিছু করতে চেয়েছিলাম। আমি খুব খুশি যে আমার সমস্ত কাজ সদস্যরা তাদের সেরাটা দিয়েছিলেন। যদি লোকটা এভাবে সমর্থন করতে থাকে তবে আমি অবশ্যই ভবিষ্যতে আরো ভালো এবং আরো বড় বিষয়বস্তু তৈরি করার চেষ্টা করব। অমির হোটেল রিল্যাক্সে অভিনয় করেছেন পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, মার্জুক রাসেল প্রমুখ সমন্বয়ে গঠিত হোটেল রিল্যাক্স। আমি কেন বাঁচাবো? কেন বেটিং করতে গেল? ওকে আরো মারো।